আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করেন যে কোনো একটা ডাটা আমাদের ভুল হয়েছে ঢুকানো, ঠিক আছে, সেগুলোকে এডিট করব, মানে আপডেট করব। সাপোজ কোনো একটা ডাটা আমাদের ভুল হয়েছে সেগুলোকে আপডেট করব। যেমন এই জায়গায় দুই যদি দুইবার রাজশাহী হয়েছে, মনে করেন উপরে এই যে করিমেরটা, ঠিক আছে, জলিল একটা রাজশাহী হবে না, অন্য নাম হবে, যে কোনো একটা নাম, ডিভিশন বা অ্যাড্রেসের নাম। হ্যাঁ, সাপোজ আমি অ্যাড্রেস রাজশাহী হবে না, ঠিক আছে, আমরা সাপোজ যে কোনো একটা নাম দিতে পারি, ঠিক আছে, সাপোজ এটাকেও ঢাকা বানাইতে পারি। তো এটাই হচ্ছে আপডেট করা বা চেঞ্জ করা। তো এটা আমরা কিভাবে করতে পারবো, কিভাবে করতে পারি, তো এটার জন্য যেটা করবেন, যে এখানে কাস্টমারটা সিলেক্ট করবেন, আবার এসকিউএল এ যাবেন, কারণ এসকিউএল আমাদের কোয়েরিটা লিখতে হবে। এখানে লিখবেন আপডেট, কি লিখবেন আপডেট, তারপরে কি লিখবেন টেবিলের নামটা। তো টেবিলের নামটা আমাদের কি, কাস্টমার, রাইট, কাস্টমার আছে। এবার হলো, এবার আমি সাপোজ নিচে নামাইতে পারি, আবার উপরেও লিখতে পারি। আপনি এখানে লিখবেন সেট নামের একটা কমান্ড, সেট মানে কি সেট করতে চাচ্ছেন, সেটটা কি করতে চাচ্ছেন। তো আমি সাপোজ এখানে সেট করতে চাচ্ছি, দেখেন সেট করতে চাচ্ছি কি, এইখানে আমি আরেকবার ভালো মতো ক্লিক করে দেখে নিই যে কি সেট করতে চাচ্ছি। আমি অ্যাড্রেস সেট করতে চাচ্ছি, রাইট, এটার অ্যাড্রেস। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে লিখতে হবে অ্যাড্রেস, অবশ্যই বানানটা একবারেই হুবহু হওয়া লাগবে। এখন এখানে কমা দিবেন, কমা দিয়ে এখানে একটা কোটেশন দিবেন, কোটেশন দিয়ে আপনি কি দিতে চাচ্ছেন সেটা এখন দেখবেন। সাপোজ আমি কি দিতে চাচ্ছি, ঢাকা, রাজশাহী আছে, আমি এখানে ঢাকা দেবো, তাই তো। এখন আমি যদি এখানে কলন দিয়ে আমি যদি গোতে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমি বলে দেই নাই যে কোন রোতে আমার চেঞ্জ হবে, তাই না। আমার এখানে অ্যাড্রেসে সব অ্যাড্রেস তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র আমি কোন রোটা চেঞ্জ করতে চাচ্ছি, এই যে চার নম্বরটা ভুল হয়েছে এটা চেঞ্জ করতে চাচ্ছি, তাই না। তো এই জন্য আমাকে এখানে লিখতে হবে হোয়ার, হোয়ার মানে যখন আইডি, এই যে দেখেন আইডি ধরে কাজ করব, আইডি হবে কি টু, সরি টু না, এটার কত নম্বর আইডি, এই যে আইডি ফোর, তাই না, আইডি এটার ফোর। দেখেন সবগুলার আলাদা আলাদা আইডি, ইউনিক আইডি সবার, কোনো চেঞ্জ নেই, নাম এক হতে পারে কিন্তু আইডি এক হবে না, এই জন্য আমাদের আইডি ধরে ধরে কাজ করতে হবে। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা আইডি। তো আমি এই চার নম্বর আইডিটা ধরে জাস্ট বলবো যে এটার জাস্ট চেঞ্জ হবে, ঠিক আছে, যে এই যে এই অ্যাড্রেস নামের ফিল্ডটা, এই অ্যাড্রেস এটা কোথা থেকে পাইলাম, এই যে এই অ্যাড্রেস থেকে, এই অ্যাড্রেস, ঠিক আছে। দিয়ে আমি এখানে সেট জাস্ট লাগাই দিচ্ছি যে অ্যাড্রেসটা হবে ঢাকা, আর কোনটার হবে চার নম্বরটার, অ্যাড্রেস ঢাকা হবে, ওকে। তো দেখবে সে এখানে যে চার নম্বরটার অ্যাড্রেস কি আছে রাজশাহী, সেটাকে পরিবর্তন করে কি করবে, ঢাকা করে দেবে। এটাই হচ্ছে আপডেট এসকিউএল এর কাজ। তো গোতে ক্লিক করেন, এই যে দেখেন বলছে ওকে আছে। এবার এখানে যদি আমি একবার রিলোড দিই, লক্ষ্য করেন এই যে দেখেন ঢাকা হয়ে গেছে, যেটা রাজশাহী ছিল এখানে কি হয়ে গেছে, ঢাকা হয়ে গেছে। এইভাবে আপনি প্রত্যেকটা জিনিসের ফিল্ড চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটার, তাই না, আপডেটের মাধ্যমে। তো এইভাবে আমাদের কাজ করতে হবে, এগুলা ভালো করে কোয়েরি কিভাবে কি করতেছে, এগুলো একটা সূত্রের মতো, ওকে। তো এগুলো আমাদের ভালো মতো শিখতে হবে, জানতে হবে, মনে রাখতে হবে যে কিভাবে কাজ করতেছে।